वेलकम टू माय यूट्यूब चैनल सोहाग आछि आपनार साथे। तो आजकेर भिडियोते आमी आपनादेरके देखाबो होच्छे हाइमैक्सेर H203 এই ফোনটা। তো এই ফোনটা হচ্ছে নোকিয়া 3310 এর হচ্ছে হুবহু কপি যে আপনারা দেখতে পাচ্ছেন। যারা হচ্ছে নোকিয়া 3310 পছন্দ করেন তারা এই ফোনটা নিতে পারেন। তো একদম রিজনেবল প্রাইসে আজকে হচ্ছে আপনারা এই ফোনটা নিতে পারবেন। তো ফোনটার দাম সম্পর্কে জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিডিওর শেষে আমি আপনাদেরকে হচ্ছে এই ফোনটার দাম জানিয়ে দিব। আর এই ফোনটা যদি আপনারা নিতে চান তাহলে সরাসরি চলে আসতে পারেন আমার দোকানে। আর হচ্ছে আপনি যদি ঢাকার বাইরে থাকেন তাহলে হচ্ছে 250 টাকা অ্যাডভান্স করে আপনি হচ্ছে বাংলাদেশের 64 জেলাতে এই ফোনটাকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের 64 জেলাতেই হচ্ছে 24 ঘন্টার মধ্যে নিতে পারবেন। তো তার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে দেখানো নম্বরে আমার সাথে এখনই যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইকে ক্লিক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি ফেসবুক থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই হচ্ছে ভিডিওতে লাইক দিন এবং পেজটি ফলো করুন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমরা এই ফোনটার যে স্পেসিফিকেশন গুলো রয়েছে সেগুলো একটু জানবো, যেগুলো হচ্ছে হাইলাইটেড ফিচার। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফোনটাতে বক্সের উপরে লেখা রয়েছে রিয়েল ক্যাপাসিটি ব্যাটারি। এরপরে হচ্ছে ফোনটাতে ওয়্যারলেস FM সুবিধা রয়েছে, ফ্ল্যাশ লাইট। আর এই ফোনটাতে হচ্ছে 12 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে। আর এই ফোনটা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা কালারে পাওয়া যাবে। আর এই দিকে তেমন কিছুই লেখা নেই। আর এখন আমরা জানবো ফোনটার যে স্পেসিফিকেশন রয়েছে সেগুলো সম্পর্কে। এখানে এই ফোনটাতে হচ্ছে ডুয়েল সিম কার্ড ব্যবহার করা যাবে, 1.8 ইঞ্চি LCD ডিসপ্লে, আর হচ্ছে FM রেডিও, টর্চ লাইট। আর হচ্ছে মেমোরি কার্ড ব্যবহার করা যাবে এই ফোনটাতে 8 GB। আর ফোনটাতে রয়েছে ডিজিটাল ক্যামেরা। আর মাল্টিমিডিয়ার মধ্যে এই ফোনটাতে পাবেন হচ্ছে MP3 MP4 প্লেয়ার। আর হচ্ছে সাপোর্টেড মাল্টি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই ফোনটাতে একাধিক ভাষা রয়েছে। তো ফোনটার বক্সটা আমি এখন ওপেন করে নিচ্ছি। তো ফোনটা যদি আমি বক্স থেকে বের করি তো প্রথমেই আমরা যেটা পাবো সেটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফোনটা। আর বক্সের মধ্যে কি কি রয়েছে সেগুলো প্রথমেই দেখে নিচ্ছি। প্রথমেই পাবেন হচ্ছে আপনার এই ওয়ারেন্টি কার্ডটা, তারপরে হচ্ছে চার্জার, আর সর্বশেষ হচ্ছে ব্যাটারিটা। তো ব্যাটারিটা আমি এখন খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে BL4C মডেলের ব্যাটারি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন BL4C মডেলের ব্যাটারি। আর এই ফোনটা এই ব্যাটারিটা হচ্ছে 1000 mAh এর ব্যাটারি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমি দেখাবো আপনাদেরকে হচ্ছে ফোনটা। এই যে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার একটা কালার, এই কালারটাই আসলে সবচেয়ে বেশি চলে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি একটু বাটন গুলো দেখাই আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন একদম চকচকা ঝকঝকা। আর এই ছিল ফোনটার উপরের দিক, এই যে ব্যাক সাইডের দিক, সাইডে তেমন কিছুই নাই। আর যদি আমি নিচের দিকে দেখাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3.5 mm অডিও জ্যাক, তারপরে হচ্ছে আপনার চার্জিং পোর্ট, মাইক্রো USB পোর্ট, তারপরে এখানে হচ্ছে আপনার এই যে এটা সম্ভবত মাইক্রোফোন। এই যে তো এখন আমি উপরের পেপারটা তুলে আপনাদেরকে ফোনটাকে চালু করে দেখাচ্ছি, তার আগে ব্যাকসেলটা খুলে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন ব্যাকসেলটা খুলে ফেললাম। এই যে এই হচ্ছে ফোনটার ফ্ল্যাশ লাইট, ক্যামেরা, আর হচ্ছে স্পিকার। আর যদি আমি আপনাকে এখানে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন ফোনটার হচ্ছে 2টা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে, আর হচ্ছে একটা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে, আর হচ্ছে 2টা সিম ব্যবহার করা যাবে। এখন আমি ফোনটাকে চালু করে আপনাকে দেখাচ্ছি। যে দেখতে পাচ্ছেন ফোনটা চালু হয়ে গেছে। ফোনটা চালু হওয়ার পরে ডিসপ্লেটা কেমন দেখা যাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিসপ্লের গ্রাফিক্সটা। আর এখন যদি আপনাদেরকে আমি মেনুটা একটু দেখাই, এই যে মেনুর ভিতরে আইকনগুলো ঠিক কেমন দেখা যাবে, অনেকগুলো আইকন রয়েছে এখানে, প্রয়োজনীয় যাবতীয় সবকিছুই রয়েছে।
আর বাটনের লাইটটা দেখেন, এই যে নীল কালার, এই দেখতে পাচ্ছেন নীল কালার বাটনের লাইট গুলো, এই যে। আর যদি আমি এখন নাম্বার গুলো চাপি একটু, আপনাদেরকে নাম্বার গুলো চেপে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই বড় লেখা। তো এই ছিল হাইম্যাক্স H203 মডেলের ফোনটি। তো এই ফোনটার দাম পড়বে হচ্ছে মাত্র 1100 টাকা। তো 1100 টাকা হলে আপনারা হচ্ছে হাইম্যাক্স এর H203 এই ফোনটা নিতে পারেন, যেটা দেখতে হুবহু হচ্ছে নোকিয়া 3310 ফোনের মতো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।